মুজিব শতবর্ষ উপলক্ষে কল্লোল স্মৃতি পরিষদ কর্তৃক আয়োজিত রাত্রিকালীন শর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা 27 ফেব্রুয়ারি শনিবার রাত 8টায় উত্তর সাতকানিয়া আলী আহমদ প্রাণহরি উচ্চ বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয়। উত্তর সাতকানিয়া সাংগঠনিক উপজেলা যুবলীগের সিনিয়র সহসভাপতি সবিউল আজাদ চৌধুরী সোহেলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তর সাতকানিয়া সাংগঠনিক উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ ওসমান আলী এবং উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন সাতকানিয়া উপজেলা যুবলীগের সহসভাপতি মিজানুর রহমান চৌধুরী। উত্তর সাতকানিয়া জাফর আহমদ চৌধুরী ডিগ্রি কলেজের সভাপতি তৌহিদুল ইসলাম চৌধুরী ও চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সহসভাপতি মাইনুদ্দিনের সার্বিক তত্ত্বাবধানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তর সাতকানিয়া সাংগঠনিক উপজেলা যুবলীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আনোয়ার ইসলাম অবি, উত্তর সাতকানিয়া সাংগঠনিক উপজেলা আওয়ামী লীগ যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সাহাঙ্গীর আলম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 25তম ব্যাচের সাধারণ সম্পাদক সেলিম উদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আসাবুদ্দিন ভূঁইয়া, কালিশ ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ নবী হোসেন, উত্তর সাতকানিয়া সাংগঠনিক উপজেলা যুবলীগের সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক হেলালুর রহমান, উত্তর সাতকানিয়া সাংগঠনিক উপজেলা যুবলীগের সদস্য নূর কবির, কালিশ ইউনিয়নের যুবলীগ নেতা ওসমান গনি, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সহসভাপতি আবুল কালাম আজাদ, কালিশ ইউনিয়নের ইউপি সদস্য শফিকুর রহমান, ফেরদুস সদরে সোহেল, সাবেক ইউপি সদস্য শামসুল ইসলাম বাবলু, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক আব্দুর রহিম, সাবেক ছাত্র নেতা ও বিশিষ্ট ব্যবসায়ী নাসিরুদ্দিন চৌধুরী। কল্লোল স্মৃতি পরিষদ যে তাদের একজন বন্ধুকে উৎসর্গ করার জন্য আজকে যে পরিষদের উদ্যোগে টুর্নামেন্ট হয়েছে বা করতেছে তাদেরকে আমি ধন্যবাদ জানাই, কারণ খেলাধুলো মানুষকে মন মানসিকতা পরিবর্তন করে।